আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ডিম রান্না করবো। তো ডিমগুলো হলুদ লবণ মেখে নিয়েছি, দেখুন, সুন্দর করে সেদ্ধ করে, তারপর হলুদ লবণ মেখে নিয়েছি, আর এখানে আলু সেদ্ধ করে হলুদ লবণ মেখে নিয়েছি। ডিমগুলো ভাজার পর আমি আলুগুলো ভেজে নেব। তো ডিমগুলো আমি তেলে দিয়ে দিয়েছি, কড়াইতে অলরেডি সুন্দর করে ভেজে পাশাপাশি করে ভেজে নেব, আর আলুগুলো মেখে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে নিয়ে তারপর আমি তারপর মূল রান্না করে যাব। এই রান্নাটা যারা স্টুডেন্ট আছেন, ব্যাচেলার, তাদের জন্য খুব তাড়াতাড়ি রান্না করাটা খুব শর্টকাট, কারণ পড়াশোনার পাশাপাশি রান্না করে খেতে হয় এদেরকে। খুবই কষ্টদায়ক একটা ব্যাপার, সবসময় যা মনটা তাই খেতে পারে না। আর এটা মাংসের ফ্লেভার থাকবে, শুধু মাংস ছাড়া ডিমটাই থাকবে, আলু ঝোল সব কিছুই মাংসের ফ্লেভারে থাকবে। তো এখানে আমি ডাকিনি আলুটা দেই নাই, ডাকিনি আলু দিতে পারেন আপনি রান্না করার সময়। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়েছি, এখন একটু পানি দিয়ে দিলাম পেঁয়াজটা আমার না পুড়ে যায়। এখানে একটা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, এখন একটু মেচে দিচ্ছি। চুলার আহত অনেক সময় বাড়িয়ে দিলে, তেল গরম হলে অনেক সময় আগুন ধরে নিতে হয়, নিতে যায়, তখন আপনারা একটু কমিয়ে দেবেন চুলাটা। অনেক সময় অ্যাক্সিডেন্টলি অনেক দুর্ঘটনা ঘটতে পারে, সাবধানতার অবলম্বন করাটাই অবশ্যই আমাদের কাম্য, তাই আমরা ওইভাবেই চলতে হবে। আমি একটা চামচ হলুদের গুঁড়ো দিলাম আর দুটো চামচ মরিচের গুঁড়ো দিলাম, মেজে দিচ্ছি, এবং ধনিয়ার গুঁড়ো দিব একটা চামচ, ভালো করে মেখে দিচ্ছি এটাকে, ভালো করে কষিয়ে মশলাটা, তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা একটু বড় করলে আমি আলুগুলো দিয়ে দিব, তারপর ডিম দিব। এই তরকারিটা আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিব, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে আলু রান্না। সবাই চেষ্টা করবেন, যারা পারেন তারা তো খেয়েছেন, জানেন এটা কতটুকু মজার একটা রান্না। আমি এর আগে আলুর দম দেখিয়েছি, ঠিক সেই রকমই, শুধু ডিমটা দিলেই হয়ে যায়, তো আর ঝোলটা। তো যাই হোক, আমি ডিমটা দিয়ে দিয়েছি। এখন এখন আমি এই তরকারিটা ভালো করে হয়ে এলে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। যারা আমার চ্যানেলের ভিডিও সবসময় দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আজকে এরকম দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টস করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনি পেয়ে যাবেন। তো এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর, মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো এভাবে ট্রাই করবেন, স্টুডেন্ট লাইফে এই ধরনের রান্নাবান্না করে খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি, খুব উপকারী একটি খাবার, যা তাড়াতাড়ি রান্না করা যায়। তো আপনারা ট্রাই করবেন, চেষ্টা করবেন, কোনো সমস্যা নাই, খুবই মজার একটি খাবার। এটা লুচি পরোটা ভাত গরম ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়, কোনো খারাপ লাগে না, অসম্ভব মজার একটি তরকারি। নতুন আলু দিয়ে ডিম রান্না, তো আপনারা এরকম ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।